হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখটা পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখটা আপনারা খুব সহজে পরিবর্তন করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, তখন হচ্ছে আমরা জন্ম তারিখটা ভুল দিয়ে ফেলেছি। এখন হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমাদের অ্যাকাউন্ট জন্ম তারিখটা লাগবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে জন্ম তারিখটা পরিবর্তন করতে চাচ্ছি। সো আমরা অনেকে জানি না কিভাবে টিকটক অ্যাকাউন্টে জন্ম তারিখ পরিবর্তন করতে হয় বা কোথা থেকে টিকটক অ্যাকাউন্টে জন্ম তারিখ পরিবর্তন করতে হয়, সেটা আমরা অনেকে জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি, আপনারা কীভাবে জন্ম তারিখটা পরিবর্তন করবেন এবং কোথা থেকে করবেন সব কিছু আমি এটুতে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার যে কোনো পুরাতন অ্যাকাউন্টের জন্ম তারিখটাকে আপনারা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। সো জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে প্রোফাইল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা যে প্রোফাইলের জন্ম তারিখ পরিবর্তন করবেন সেই প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি আমার এই প্রোফাইলের জন্ম তারিখ পরিবর্তন করব, সেক্ষেত্রে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা উপরে কর্নারে দেখতে পারতেছেন থ্রি ডট লাইন্স, জাস্ট আপনারা থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন এখানে চলে এসেছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো আপনারা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য অপশান চলে এসেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্টের উপর ক্লিক করব। জাস্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। এখানে কিন্তু কোনো প্রকার ডেট অফ বার্থডে চেঞ্জ করার অপশান নেই বা জন্ম তারিখ পরিবর্তন করার কোনো অপশান নেই। সো এখান থেকে হচ্ছে আমরা এখন ব্যাগে চলে যাব। দেন হচ্ছে এভাবে আমরা প্রাইভেসির উপর ক্লিক করবো। সেম আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকার জন্ম তারিখ পরিবর্তন করার অপশন নেই। সো এখান থেকে হচ্ছে আমরা আবার সিকিউরিটি অ্যান্ড ফার্মেসির উপর ক্লিক করবো। দেন দেখতে পারতেছেন এখানেও কিন্তু সেম অপশন, এখানে কোনো প্রকার ডেট অফ বার্থডে চেঞ্জ করার অপশন নেই। মূলত হচ্ছে টিকটক জেনুয়ালিভাবে কোনো অপশন দেয় নাই টিকটকের যে ডেট অফ বার্থডেটা রয়েছে সেটা চেঞ্জ করার বা পরিবর্তন করার, তাদেরকে হচ্ছে বিকল্প একটি পদ্ধতিতে চেঞ্জ করতে হবে। সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, সো সেটা হচ্ছে আপনারা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা জাস্ট দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন। এখানে হচ্ছে মূলত টিকটক কিন্তু কোনো প্রকার এখানে জেনুয়ালভাবে টিকটকের যেই ডেট অফ বার্থডেটা পরিবর্তন করার অপশন সেটা দেয় নাই। আমরা হচ্ছে এখন এখানে হচ্ছে জাস্ট আমরা বিভিন্ন একটি অপশনের মাধ্যমে আমরা এটাকে পরিবর্তন করব বা এই নতুন একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে পরিবর্তন করব। তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করব। জাস্ট রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করার পর এখানে জাস্ট একটু লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট উপর দেখতে পারতেছি অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশন। তো আপনারা এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলের উপর ক্লিক করবেন। দেখা হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো অপশন আবার চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে এডিটিং প্রোফাইল নামে একটি অপশন। তো আপনারা দেখতে পারতেছেন এখানে এডিটিং প্রোফাইল, তো আপনারা জাস্ট এডিটিং প্রোফাইলের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিতে পারে। দেন লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখানে কিন্তু কোনো প্রকার ডেট অফ বার্থডে চেঞ্জ করার কোনো অপশন নেই। সো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট নিচ থেকে আমরা আদার্স অপশনটির উপর ক্লিক করব। দেন আদার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আবার অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে একটি অপশন দেখতে পারতেছেন ইজিওর প্রবলেম রিসলভ, তো আমরা এখান থেকে হচ্ছে নো অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন নিড মোর হেল্প নামে একটি অপশন, তো আপনারা জাস্ট নিড মোর হেল্পের উপর ক্লিক করবেন। নিড মোর হেল্পের উপর ক্লিক করার পর এখানে একটি স্টেপ চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন এখানে লেখা চলে আসছে টেল আজ ইউর ফিডব্যাক, আমরা হচ্ছে এখন তাদেরকে একটি ফিডব্যাক পাঠাবো, সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে তারা কিন্তু আমাদেরকে জন্ম তারিখটা পরিবর্তন করে দিব। তো সেটা করার জন্য আমরা জাস্ট প্রথম হচ্ছে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে হচ্ছে আপলোড করব। তো স্ক্রিনশটটাকে আপলোড করার জন্য আমরা জাস্ট এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমাদের গ্যালারিটি কিন্তু চলে এসেছে। গ্যালারি থেকে আমরা আমাদের প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে জাস্ট ট্যাগ করে দিয়ে এখানে ওকের উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসবে। এখন হচ্ছে আপনাদেরকে এখানে একটি মেসেজ লিখতে হবে, তো আমি হচ্ছে এখানে একটি মেসেজ লিখতেছি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট কমেন্ট এবং হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে আমার যে লেখাটি আছে সেই লেখাটি কপি করে নিয়ে এসে আপনারা পেস্ট করতে পারবেন। তো আমি সেটা লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে এখানে লিখলাম হ্যালো টিকটক টিম, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ডেট অফ বার্থডে, প্লিজ হেল্প মি, মাই ডেট অফ বার্থ 5/8/1999, অর্থাৎ হচ্ছে আমার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিলাম।
সো আপনারা শুধুমাত্র এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, চাইলে আপনারা এখানে ইউজার নেমটা ইউজ করতে পারেন, তো আমি সেটা করতেছি না যেহেতু আমি প্রোফাইলের স্ক্রিনশট দিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে আর কিছু করতেছি না, জাস্ট হচ্ছে আমার জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করব। দেন সাবমিটের উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখানে কিন্তু মেসেজটি অটোমেটিকলি তাদের কাছে চলে যাবে, মানে হচ্ছে আপনার ফিডব্যাকটি অটোমেটিকলি তাদের কাছে চলে যাবে। সো এখান থেকে হচ্ছে তারা রিপ্লাই করবে, যদি আপনার প্রোফাইল ভালো হয় তাহলে কিন্তু তারা অটোমেটিকলি আপনার জন্ম তারিখটাকে চেঞ্জ করে এখন যে জন্ম তারিখটা আপনারা দিয়েছেন সেটা তারা হচ্ছে সরাসরি অ্যাড করে দিবে। সো এখানে হচ্ছে আপনাদের আর কোনোভাবে কাজ করা লাগবে না। সো আমি যেহেতু আমার জন্ম তারিখটা দিয়েছি, আশা করি তারা হচ্ছে আমার আগের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটাকে রিমুভ করে দিয়ে সরাসরি আমি এখন যে জন্ম তারিখটা তাদের কাছে ফিডব্যাক পাঠাইছি সেটা হচ্ছে তারা এখানে অ্যাড করে দিবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। সো আপনারা চাইলে এভাবে আপনার জন্ম তারিখটা চেঞ্জ করতে পারবেন, টিকটকের যে কোনো জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র আপনারা একবার চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে আর বারবার করতে পারবেন না। তো এইভাবে হচ্ছে আপনারা টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখটা পরিবর্তন করতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও, যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান।